Assalamualaikum. Welcome to Nordic Turns. Alan, Halmstad, Sweden থেকে। কেমন আছেন আপনারা সবাই? আমি আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি কথা বলবো আজকে আপনাদের যারা অ্যাপ্লিকেশন করেছেন এবং কোয়ালিফাইড হচ্ছেন তারা ব্যাংক অ্যাকাউন্ট সম্বন্ধে অনেকে কোশ্চেন করছেন আমাকে ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে পেজেও কোশ্চেন দেখতে পাচ্ছি যে কত টাকা আপনাদেরকে ব্যাংকে রাখতে হবে এবং আপনারা কিভাবে প্রিপারেশন নেবেন। সো প্রিপারেশনে এই ধাপে আমি আপনাদের সাথে কথা বলবো যে ব্যাংকে টাকা রাখার ব্যাপারে কতদিন রাখতে হবে, কবে থেকে শুরু করতে হবে এই ব্যাপারগুলো নিয়ে। প্রথমে শুরু করছি দুটা ইম্পর্টেন্ট কোশ্চেন দিয়ে। প্রথম কোশ্চেন হচ্ছে যে একজন কোশ্চেন করেছেন যে সুইডেনে আসলে রাজনৈতিক আশ্রয় পাওয়া যায় কিনা, রাজনৈতিক আশ্রয় পাওয়া যায় কিনা এবং রাজনৈতিক আশ্রয় পাওয়া গেলে সেটা কী ধরনের। প্রথম কোশ্চেনের অ্যান্সার যদি শর্টকাটে বলি তাহলে হ্যাঁ, সুইডেনে আসলে আপনি রাজনৈতিক আশ্রয় পাবেন, কারণ এখানে স্টকহোমে রাজনৈতিক কিছু সংগঠন আছে এবং আওয়ামী লীগের আমাদের দেশের বর্তমান যেই সরকার চলছে সেই সরকারের অধীনে কমিটি আছে এবং তারা বিভিন্ন ধরনের রাজনৈতিক আশ্রয় দিয়ে থাকে এবং বিভিন্ন ধরনের রাজনৈতিক সংগঠনের সাথে যদি আপনি জড়িত হন তাহলে এখানে আসার পরে আপনি কিছু সাপোর্ট তাদের কাছ থেকে পাবেন। আরেকটা জিনিস হচ্ছে যে যদি আপনি কোনো ক্রাইম করে আসেন এবং সেটা যদি প্রুফ করতে পারেন যে আপনার আসলে লাইফ থ্রেট আছে বাংলাদেশে যাওয়ার জন্য বা বাংলাদেশে ব্যাক করার জন্য, তাহলে আপনি এখানে হয়তো বা অ্যাসাইলাম বা অন্য কোনো রকমের ভিসা অ্যাপ্লিকেশন করে আপনি রাজনৈতিক আশ্রয়ের মাধ্যমে এখানে থাকতে পারবেন। বাট এটা খুবই অবভিয়াস এবং এটা খুব ডিফারেন্ট একটা চিন্তাভাবনা। এই ধরনের চিন্তাভাবনা নিয়ে যদি কেউ আসেন তাহলে তাকে অবশ্যই বাংলাদেশের চিন্তা বাদ দিয়ে আসতে হবে, বিকজ অথবা বাংলাদেশের ইউরোপের চিন্তাও বাদ দিতে হবে, কারণ আপনি যদি রিজেক্ট হন তাহলে কখনোই, যখন আপনি এখানে অ্যাজাইলামের অ্যাপ্লিকেশন করবেন, যদি আপনি অ্যাজাইলাম অ্যাপ্লিকেশন করার পর যদি রিজেক্ট হন তাহলে ইউরোপের ভেতরে কখনো আসতে পারবেন না, আর যদি অ্যাপ্লিকেশন গ্রান্টেড হয় তাহলে বাংলাদেশে আপনি ব্যাক করতে পারবেন না। সো ইটস এ কাইন্ড অফ ডিলেমা। আমি বলবো যে এই ধরনের প্রিপারেশন নিয়ে যদি কেউ আসতে চান তাহলে তাকে অনেক শক্ত ধরনের একটা প্রিপারেশন নিয়ে এবং অনেক বড় রাজনৈতিক সংগঠনের এখানে যারা আছে কমিটিতে তাদের সাথে কথাবার্তা বলে সেইভাবে আপনাকে প্রিপারেশন নিয়ে আসতে হবে, অথবা আপনার একটা ব্যাকগ্রাউন্ড থাকতে হবে, রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড থাকতে হবে। রাজনৈতিক আশ্রয় নিয়ে আসা যায় কি যায় না সেটা অন্য কোনো ভিডিওতে আরও ডিটেলে আলাপ করা যেতে পারে। আমি শুধু আপনার কোশ্চেন আনসার করলাম যে আপনি রাজনৈতিক আশ্রয়ে যদি আসতে চান আপনি আসতে পারবেন, সুইডেনে সাধারণত এই ধরনের ফ্যাসিলিটি দেওয়া হয়। একজন কোশ্চেন করেছেন যে যদি কেউ ট্যুরিস্ট ভিসা আসে তাহলে সে কাজ করতে পারবে কিনা। ট্যুরিস্ট ভিসা মানে হচ্ছে আপনি 90 দিনের ভিসা আসবেন, অর্থাৎ 3 মাসের ভিসা আসবেন। 3 মাসের ভিসা যদি আপনি আসেন তাহলে এখানে এসে আপনার যে কোনো একটা পারপাসে আপনাকে আসতে হবে। 3 মাসের জন্য আপনি কেন আসবেন? আপনি হয়তো আবার আপনার কোনো রিলেটিভসের সাথে দেখা করার জন্য আসতে পারেন, অথবা আপনি বিজনেস রিলেটেড কোনো প্রপোজাল সাবমিট করার জন্য আসতে পারেন, অথবা আপনি বিজনেস ট্রিপে আসতে পারেন, অর্থাৎ আপনি এখানে কোনো এন্টারপ্রেনার সাথে দেখা করবেন বা কোনো ব্র্যান্ডের অ্যাম্বাসেডর হিসেবে আপনি আসছেন বা কোনো ব্র্যান্ডিং করতে আসছেন, কোনো ফেয়ারে আসছেন আপনি, অথবা কোনো একটা কনফারেন্সে আপনি আসছেন, এই ধরনের কিছু শো করে আপনাকে এখানে আসতে হবে। 90 দিনের মধ্যে আপনি কোনো কাজ পাবেন না অথবা আপনি কাজ করতেও পারবেন না। যদি আপনি কাজ পেয়েও যান, আমি ধরে নিলাম আপনি কাজ পেয়ে গেছেন, কিন্তু সেই কাজের মাধ্যমে আপনি যদি আপনার কোনো পার্সোনাল নাম্বার থাকবে না, যদি আপনাকে কেউ কাজ দেয় তাহলে তাকে ক্যাশে পে করতে হবে। ধরেন আপনার ভাইয়ের রেস্টুরেন্টে আপনি আসছেন, ট্যুরিস্ট ভিসা নিয়ে আসছেন, আপনি ভাইয়ের রেস্টুরেন্টে কাজ করবেন এবং টাকা নেবেন। যখন আপনার ট্যুরিস্ট ভিসা এই 90 দিন শেষ হয়ে যাবে তারপরে আপনি ভিসার জন্য আবার অ্যাপ্লিকেশন করবেন কীভাবে? আপনার তো কোনো ক্রাইটেরিয়াই থাকবে না ভিসার জন্য অ্যাপ্লিকেশন করার। আপনি যদি ওয়ার্ক পারমিট ভিসা অ্যাপ্লিকেশন করেন তাহলে আপনাকে যথাযথ কারণ দেখাইতে হবে যে আপনি সুইডেনে কীভাবে এসছেন। তখন যদি আপনি দেখেন যে ট্যুরিস্ট ভিসায় আপনি এসছেন তাহলে আপনাকে আবার ট্যুরিস্ট ভিসা শেষ করে, মানে ট্যুরিস্ট ভিসায় আপনাকে আবার ব্যাক করে বাংলাদেশে, তখন আপনাকে বাংলাদেশ থেকে অ্যাপ্লিকেশন করে ওয়ার্ক পারমিট নিয়ে তারপর এখানে আসতে হবে। আপনি ওয়ার্ক পারমিট নেওয়ার জন্য এখানে এসে তারপর ওয়ার্ক পারমিট অ্যাপ্লিকেশন করতে পারবেন না। সো ট্যুরিস্ট ভিসায় এসে কেউ কাজ করতে পারবে না, এটা একেবারে ক্লিয়ার। আমি আশা করি আপনি উত্তরটি পেয়েছেন। এবার আমি চলে যাচ্ছি কত টাকা দেখাইতে হবে। যারা কোয়ালিফাইড হচ্ছেন তা বা অ্যাডমিশন পাওয়ার চিন্তাভাবনা করছেন যে আপনি শিওর আপনি অ্যাপ্লিকেশন ইনশাল্লাহ অ্যাডমিটেড হবেন, তাহলে তাদের জন্য আপনার কতটুকু টাকা পয়সা কতটুকু ম্যানেজ করতে হবে, অ্যারেঞ্জ করতে হবে বা অ্যাকাউন্টে দেখাতে হবে, আমি জাস্ট একটা যেটা রুলস আছে এখানে মাইগ্রেশনস ওয়ার্কেতে বা মাইগ্রেশন এজেন্সি বলা হয় যেটাকে, সুইডিশ মাইগ্রেশন এজেন্সি অনুযায়ী যেটা রুলস সেটা হচ্ছে যদি আপনি 1 বছরের কোর্সে আসেন, 1 বছরের কোর্সে যদি আসেন তাহলে 1 বছরের কোর্সের জন্য আপনাকে 12 মাসের টাকা দেখাতে হবে। তো 12 মাসে আপনার প্রত্যেক মাসে আপনাকে দেখাইতে হবে 8370 ক্রাউন, সুইডিশ ক্রাউন বলা হয় যেটাকে, 8370 সুইডিশ ক্রাউন আপনাকে দেখাইতে হবে প্রত্যেক মাসের জন্য। আপনি যিনি অ্যাপ্লিকেন্ট আছেন 1 বছরের জন্য আসতে চাচ্ছেন তিনি 10 মাসের আপনার খরচ দেখাবেন। 10 মাসের কেন, 12 মাসের কেন নয়, বিকজ আপনি 10 মাস হয়ে যাওয়ার পরেই আপনি হয়তোবা আপনার ভিসা এক্সটেনশন লাগবে না, আপনি চলে আসবেন পড়ালেখা শেষ করে বাংলাদেশে, অথবা যদি আপনি এক্সটেন্ড করতে চান কোনো কারণে তাহলে 2 মাস আগেই আপনাকে অ্যাপ্লিকেশনটা করতে হবে। সেজন্য আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যে 10 মাসেরটা আপনার জন্য, আপনি 10 মাসেরটা দেখাইতে হবে। 10 মাসে আপনার আসবে হচ্ছে 83,700 সুইডিশ ক্রাউন আসবে। 10 মাসে যদি আপনি 10 দিয়ে মাল্টিপ্লাই করেন 8370 কে তাহলে 83,700 ক্রাউন আসে, অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় 10 লাখ টাকার মতো যদি আপনি অ্যাপ্রক্স ধরেন
একেবারে এখন যে রেট আছে সেই রেট অনুযায়ী বাংলাদেশি টাকা প্রায় 10 লাখ টাকার মতো আপনাকে আপনার জন্য দেখাইতে হবে। এবং আপনি যদি আপনার বাচ্চাকে নিয়ে আসেন এবং আপনার ডিপেন্ডেন্টকে নিয়ে আসেন তাহলে আপনার ডিপেন্ডেন্টের জন্য দেখাইতে হবে 3500 সুইডিশ ক্রাউন প্রত্যেক মাসে। তার মানে আপনার ডিপেন্ডেন্ট তো 12 মাসের জন্যই অ্যাপ্লিকেশন করবে, অর্থাৎ আপনি যদি 1 বছরে কোর্সে আসেন তাহলে 3500 সুইডিশ ক্রাউন ×12 কত হয়, 42,000 সুইডিশ ক্রাউনের মতো হয়, যেটা বাংলাদেশি টাকায় প্রায় 5 লাখ টাকার মতো। আর আপনার প্রত্যেকটা বাচ্চার জন্য, একটা বাচ্চার জন্য আপনাকে 2100 সুইডিশ ক্রাউন দেখাইতে হবে প্রত্যেক মাসে। তার মানে 2100 ×12 সমান হচ্ছে 25,200, এটা প্রায় 3 লক্ষ টাকার মতো। এই 3 লক্ষ টাকা আপনার প্রত্যেক বাচ্চার জন্য দেখাইতে হবে। আপনার যদি 2টা বাচ্চা হয় তাহলে 6 লাখ দেখাইতে হবে, 3টা হইলে 9 লাখ দেখাইতে হবে, 1টা বাচ্চা হইলে 3 লাখ দেখাইতে হবে। আপনার যদি ডিপেন্ডেন্ট থাকে, ডিপেন্ডেন্টের জন্য আপনাকে 5 লাখ দেখাইতে হবে, তাহলে 1টা বাচ্চা ডিপেন্ডেন্ট 5 আর 3 = 8 লাখ, আর আপনার জন্য হচ্ছে 10 লাখ, অর্থাৎ আপনাকে 18 লাখ টাকার মতো আপনার দেখাইলেই আপনার এই ব্যাংক স্টেটমেন্ট ফুলফিল হয়ে যাবে। এখন হচ্ছে যারা 1 বছরের বেশি কোর্সের জন্য আসবেন, অর্থাৎ 2 বছরের কোর্সের জন্য যারা আসবেন তাদের জন্য বলছি, যারা 2 বছরের কোর্সের জন্য আসবেন অর্থাৎ 2 বছরের মাস্টার্স প্রোগ্রামের জন্য আসবেন, 1 বছরের অধিক মাস্টার্স প্রোগ্রামের জন্য যারা আসবেন তাদের জন্য হিসাবটা হচ্ছে সব কিছু সেম থাকবে, শুধু 8370 ক্রাউন। এই জিনিসটাই আপনি যেহেতু 1 বছরের বেশি সময় ধরে আসছেন আপনাকে 11 মাসের জন্য দেখাতে হবে, 10 মাসের জায়গায় 11 মাস, অর্থাৎ আপনার প্রায় 10 লাখ টাকার মতোই আপনাকে দেখাইতে হবে। সো হিসাব মোটামুটি সেম দুজনের জন্যই, 10 লাখ টাকা হচ্ছে আপনার জন্য, আপনার ওয়াইফের জন্য হচ্ছে 5 লাখ টাকার মতো, এবং আপনার একটা বাচ্চার জন্য 3 লক্ষ টাকার মতো বাংলাদেশি টাকায় যদি আপনি হিসাব করেন তাহলে 18 লক্ষ টাকার মতো। আমি বলবো যাদের টাকা পয়সা একটু বেশি আছে বা কোনো রিস্ক না চান তারা মোটামুটি 20 লাখ থেকে 22 লাখের মতো দেখাইলে বেশি ভালো হয়। আমার ক্ষেত্রে ডিপেন্ডেন্ট ছিল একজন এবং আমার একটা বাচ্চা ছিল এবং আমরা 3 জনে মিলে আমি 19 লাখ টাকা দেখিয়েছিলাম 2 বছরের প্রোগ্রামের জন্য। সো আমি মনে করি যে, এবং যারা ইন্ডিয়া থেকে বা পাকিস্তান থেকে যারা আসছে তারাও মোটামুটি 17 থেকে 18 লাখ টাকার মতো দেখিয়েও অনেকে চলে আসছে একটা বাচ্চা নিয়ে। যারা 2টা বাচ্চা তাদের জন্য একটু বেশি দেখাইলে বেশি ভালো হয়, যেমন ধরেন যে আরও 3 লাখ টাকা বেড়ে যাবে, 19-20 লাখ টাকা, 23 লাখ টাকার মতো দেখাইতে হয়। তো আমি বলবো যে এখানে 20 লাখ থেকে 25 লাখ টাকার একটা প্রিপারেশন আপনার থাকতে হবে ব্যাংকের স্টেটমেন্টে দেখানোর জন্য। কখন থেকে দেখানো শুরু করবেন? আপনি যদি এখন থেকে ব্যাংকের অ্যাকাউন্টে রাখতে পারেন দ্যাট উইল বি ভেরি গুড, আর যদি আপনি এখন থেকে রাখতে না পারেন তাহলে অবশ্যই আপনি এপ্রিল মাসে যখন আপনার মিটের অ্যাডমিশনের রেজাল্ট হয়ে যাবে, আপনি অ্যাডমিটেড হয়ে গেছেন, তখন থেকেও যদি আপনি রাখেন টাকাটা তাও চলবে। বিকজ আপনি যখন ভিসার অ্যাপ্লিকেশন করবেন তখন আপনাকে এই টাকাটা দেখিয়ে দেন আপনাকে ভিসার অ্যাপ্লিকেশনটা করতে হবে, অর্থাৎ ওই ভিসার অ্যাপ্লিকেশনের মধ্যে এই যে আপনার ব্যাংকের যে অ্যাকাউন্টে আপনার ব্যাংক স্টেটমেন্টের যে কপিটা, এই কপিটা অ্যাকাউন্ট থেকে তুলে দেন আপনাকে স্ক্যান করে ওখানে অ্যাড করে দিতে হবে মাইগ্রেশনসওয়ার্কেতে, যেখানে আপনি ভিসার অ্যাপ্লিকেশন করবেন সেখানে। সো আমি বলবো যে আপনারা যারা এখন থেকে মোটামুটি আপনাদের টাকা পয়সা রেডি আছে আপনারা এখন থেকে ব্যাংকের অ্যাকাউন্টে দেখানো শুরু করেন, এটা বেটার। আর যদি কেউ এখন না পারেন তাহলে যখন ভিসার অ্যাপ্লিকেশন করবেন মিনিমাম 2 সপ্তাহ আগে আপনার এই ব্যাংকের অ্যাকাউন্টে টাকাটা থাকতে হবে। আপনি যখন ভিসার অ্যাপ্লিকেশন করবেন, ধরেন আমি যদি ভিসার অ্যাপ্লিকেশন করি আজকে থেকে 2 সপ্তাহ আগে থেকে আমার অ্যাকাউন্টে টাকাটা থাকতে হবে। আমি মনে হয় আপনাদেরকে ক্লিয়ার করতে পেরেছি। 2 সপ্তাহর পরে মানে 1 সপ্তাহ আগে যদি কেউ টাকা রাখে তাহলে এটা নিয়ে ইন্টারভিউতে অনেক কোশ্চেন করে যে টাকা কোত্থেকে আসলো, এত তাড়াতাড়ি আপনি এখন তুলো টাকা কোথেকে ম্যানেজ করলেন। সো এই জন্য মিনিমাম 2 সপ্তাহ আগে সেফ সেট থাকার জন্য আপনারা টাকাটা রেডি রাখবেন, আমি এটা বলতে পারি। আর কত দিন রাখতে হবে? আপনি যতদিন পর্যন্ত ভিসা কার্ড হাতে না পাবেন ততদিন পর্যন্ত টাকাটা আপনার অ্যাকাউন্টে থাকতে হবে। এমন হয়েছে, এক্সাম্পল হিসেবে নিচ্ছি, এমন হয়েছে যে ভিসা হয়ে গেছে, ডিসিশন হয়ে গেছে, কার্ড হাতে পায় নাই, এমনও হয়েছে যে সে টাকা তুলে নিয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে, আবার কোনো কারণে র্যান্ডমলি চেক করা হয়েছে তার অ্যাকাউন্টে যে তার টাকাটা আছে কি না, কোনো কারণে দেখা গেছে যে তার টাকাটা নেই, না থাকার কারণে সে তার ভিসাটা আবার বাতিল হয়ে গেছে, ডিসিশন চেঞ্জ হয়ে গেছে যে আমরা তাকে ভিসা দিব না, কোনো কারণে তাকে ফ্রড মনে হয়েছে। সো আমি বলবো এই ধরনের কোনো রকমের কোনো ফ্রড বা এই ধরনের কোনো রকমের কোনো ডকুমেন্টসের মধ্যে কোনো ফেক ডকুমেন্টস কোনো কিছু রাখা যাবে না যদি আপনি ভিসা পেতে চান। যদি আপনার ডকুমেন্টসের মধ্যে বিন্দুমাত্র কোনো রকমের ফেক থিংস থাকে আপনি ভিসা পাবেন না, এবং একবার যদি ভিসা রিজেক্ট হয় আপনি সুইডেনের জন্য আর কখনো ভিসার অ্যাপ্লিকেশন করতে পারবেন না। সাধারণভাবে যদি আপনার অন্য কোনো রিলেশন, মানে এমন হয় না অনেক সময় যে আপনার ইন্টারভিউ খারাপ হয়েছে,
কোনো কারণে আপনার আপনাকে মনে হয়েছে আপনি যথেষ্ট প্রিপেয়ার্ড না, সেক্ষেত্রে আপনি পরের বার যদি আপনার অ্যাপ্লিকেশন করেন আপনি হয়তো বা ভিসা পেয়ে যাবেন। কিন্তু ফ্রড কোনো কিছুর জন্য যদি আপনার ভিসা রিজেক্ট হয়, আপনি ফেক ডকুমেন্টস দিয়েছেন বা কোনো কিছুতে আপনাকে ফ্রড বলে মনে হয়, তাহলে আপনি একবার ভিসা রিজেক্ট হলে সেটা সফটওয়্যারের মধ্যে ওটা আপডেট করা থাকে, আপনি কখনোই আর ভিসা পাবেন না সুইডেনের জন্য। আমি আপনাদের সবাইকে রিকোয়েস্ট করবো, যত মেধাবী স্টুডেন্ট আছেন বাংলাদেশের যারাই অ্যাপ্লিকেশন করছেন, কেউ ফ্রড কোনো চিন্তা ভাবনা করবেন না, ফেক কোনো ডকুমেন্টস আপলোড করবেন না। এটা আমার পক্ষ থেকে আপনাদের জন্য একটা রিকোয়েস্ট। আর কতদিন পর্যন্ত রাখতে হবে সেটা তো বললাম, কার অ্যাকাউন্টে রাখতে হবে। বাচ্চার জন্য যে মেইন অ্যাপ্লিকেন্ট বাচ্চা এবং তার নিজের টাকাটা তার অ্যাকাউন্টে রাখতে পারে। ডিপেন্ডেন্টের টাকাটা ডিপেন্ডেন্টের অ্যাকাউন্টে দেখালে ভালো হয়। আমি বলছি না যে ডিপেন্ডেন্টের টাকাটা আপনার অ্যাকাউন্টে দেখালে সমস্যা হবে, আমি সমস্যার কথা বলছি না, বাট আমার সাজেশন হচ্ছে কোনো রকমের রিস্ক না নিয়ে আপনি ডিপেন্ডেন্টের টাকার জন্য আলাদা একটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেখান, আপনার ডিপেন্ডেন্টের নামে অ্যাকাউন্ট, আপনার জন্য আপনার বাচ্চা এবং আপনি মেইন অ্যাপ্লিকেন্ট আপনার বাচ্চার জন্য এবং আপনার জন্য আপনার অ্যাকাউন্টে দেখান। কেন বললাম, কারণ অনেক সময় দেখা যায় এটা নিয়ে ফ্রড বা ফেক ডকুমেন্টস তৈরি করে অনেকে, এবং এম্বাসিতে অনেক সময় দেখা যায় যে আপনার অ্যাকাউন্টে এতগুলো টাকা, আপনার ডিপেন্ডেন্ট, কারণ এখানে সব কিছু ইন্ডিভিজুয়াল, এখানে ওয়াইফ বলতে কিছু নাই, এখানে ওয়াইফরাও যারা নিজেরা টাকা ইনকাম করে, ওয়াইফের টাকা ওয়াইফের, হাজব্যান্ডের টাকা হাজব্যান্ডের, সো এখানে সব কিছু ইন্ডিভিজুয়াল চিন্তা করা হয়। তো মাইগ্রেশন ওয়ার্কেতে যখন সে চিন্তা করবে যে কী ব্যাপার, মেইন অ্যাপ্লিকেন্টের হাতে সব টাকা পয়সা, ডিপেন্ডেন্টের হাতে টাকা পয়সা নেই, কোনো কারণে যদি মেইন অ্যাপ্লিকেন্ট সুইডেনে যাওয়ার পর যদি তার ডিপেন্ডেন্টকে ডিভোর্স দেয় অথবা কোনো রকমের সেপারেশনে যায়, তখন ডিপেন্ডেন্ট চলবে কীভাবে সেখানে। সেই জন্য এই জিনিসটা খুব মারাত্মক একটা জিনিস, আমি বলবো যে আপনাদেরকে এই লজিকে চিন্তা করে আপনাদেরকে অবশ্যই টাকার যে অ্যামাউন্টটা সেটা আপনার ডিপেন্ডেন্টের টাকার অ্যামাউন্টটা আপনার ডিপেন্ডেন্টের অ্যাকাউন্টে দেখাবেন। কোন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইউজ করবেন, সরকারি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইউজ না করলে ভালো হয়, বেসরকারি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইউজ করেন, সাধারণভাবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাঙ্ক, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাঙ্ক, আপনার বেসরকারি যে ব্যাঙ্কগুলো আছে এই ব্যাঙ্কগুলো দেখালে মানে ভালো হয়, কারণ এইগুলোতে খুব তাড়াতাড়ি একটা মানে ফোন দিলেও ওরা তাড়াতাড়ি রেসপন্স করে, বা একটা মেইল দিলে ওরা খুব তাড়াতাড়ি রেসপন্স করে যে হ্যাঁ ওনার টাকাটা অ্যাকাউন্টে আছে, বা একটা ডকুমেন্টস যদি এম্বাসি চায় তাদের কাছে তাহলে তারা খুব তাড়াতাড়ি রেসপন্স করে সেটাকে সলভ করে। কিন্তু সরকারি ব্যাঙ্কগুলোতে মেইল করলে মেইলের তো কোনো রেসপন্স পাওয়া যায় না, ফোন করলেও ফোনের জন্য কোনো রেসপন্স পাওয়া যায় না, এবং অনেক সময় অনেক ধরনের ফেক নিউজ দেয় সরকারি কোনো অফিসার, চিন্তা করে যে এখান থেকে হয়তো আমি কিছু ধান্দাবাজি করতে পারবো, সো ওই ধান্দাবাজির মাধ্যমে সে কিছু টাকা খাওয়ার জন্য সে দেখা যায় একটা ভুলভাল কথা বলে দেয় এম্বাসির লোকজনদেরকে। একেবারে আমার উপরে সরকারি যে চাকরিজীবীরা আছেন বা ব্যাংকাররা আছেন, কেউ মনক্ষুণ্ণ হয়েন না, এই ধরনের এক্সপিরিয়েন্স হয়েছে এবং এক্সাম্পল আছে, সেই জন্যই বলছি এ ধরনের হয়েছে যে সরকারি ব্যাংকে দেখানো হয়েছে, দেন ওদেরকে ফোন করা হয়েছে, ফোন তো ধরেই নাই, মেল করা হয়েছে, মেলের রিপ্লাই দেয় নাই, তারপর ডকুমেন্ট চাওয়া হয়েছে, সেই ডকুমেন্টও দিতে পারে নাই, এমনকি বলা হয়েছে যে এই টাকাটা অ্যাকাউন্টের মধ্যে কবে এসছে তারা জানেও না, এরকমও এক্সাম্পল আছে। সো আমি বলবো সরকারি ব্যাংকে না, আপনারা যেই বেসরকারি ব্যাংক আছে, বেসরকারি অনেক ভালো ভালো ব্যাংক আছে, সেগুলোতে যোগাযোগ করেন। ব্র্যাক ব্যাংক আছে, আপনার প্রাইম ব্যাংক আছে, আপনার মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক আছে, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক আছে, তারপর আপনার ইস্টার্ন ব্যাংক আছে, এই ধরনের ব্যাঙ্কগুলো যেগুলো আছে সেগুলোতে টাকা রাখলে একটা মেইল দিলেও সেই মেইলটা খুব দ্রুত একটা রিপ্লাই পাওয়া যায়। আমি আশা করব যে আপনারা ভালোভাবে প্রিপারেশন নিচ্ছেন। আমি প্রিপারেশনের এই ধাপে আপনাদেরকে আরেকটা জিনিস বলতে চাই যে আপনারা যারা ব্যাঙ্ক স্টেটমেন্ট নিয়ে ভাবছেন, ব্যাঙ্ক স্টেটমেন্টের পাশাপাশি আপনার যেই খরচ শুরু হবে, আপনি যেই ফার্স্ট সেমিস্টারে যে টাকাটা, সেই টাকাটা কিন্তু আপনাকে দিতে হবে এপ্রিলের, যখন আপনি অ্যাডমিটেড হয়ে যাবেন তার এক মাসের মধ্যেই। সো এই টাকাটা আপনার হাতে থাকতে হবে, এবং এটা আপনাকে যত তাড়াতাড়ি আপনি দিতে পারবেন তত তাড়াতাড়ি আপনি ভিসার জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন, যত তাড়াতাড়ি আপনি ভিসার জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন ঠিক তত তাড়াতাড়ি আপনি ভিসার ডিসিশন পাবেন। ভিসার ডিসিশন পেয়ে যাওয়া মানেই হচ্ছে আপনি তাড়াতাড়ি চলে আসতে পারবেন। কিন্তু আপনি আমি কেন তো তাড়াহুড়া করছি, বিকজ আপনি যতদিন পর্যন্ত ভিসার ডিসিশনটা না পাবেন ততদিন পর্যন্ত অ্যাকাউন্টে টাকাটা রাখতে হবে, এবং যতদিন পর্যন্ত অ্যাকাউন্টে আপনি টাকাটা রাখবেন ততদিন পর্যন্ত আপনার নিজের জন্য আপনি কিন্তু কিছু করতে পারবেন না, শপিং থেকে শুরু করে আপনার নিজের প্রস্তুতি থেকে শুরু করে আপনি কিছুই করতে পারবেন না। এই কথাগুলো আমি মিডল ইনকাম ক্লাস ফ্যামিলি যারা আছে, যারা অনেক কষ্ট করে টাকা জমিয়ে সুইডেনের জন্য অ্যাপ্লিকেশন করেছে তাদের জন্য বলছি। যারা হাই ক্লাস, যাদের অলরেডি অনেক টাকা পয়সা আছে, তাদেরকে এইসব কথা বলারও দরকার নেই, বিকজ তারা জানে অলরেডি কত টাকা লাগবে, তারা জেনে শুনে বুঝেই সুইডেনের জন্য বা অন্য কোনো কান্ট্রির জন্য অ্যাপ্লিকেশন করার জন্য চিন্তাভাবনা করেছে। কিন্তু মিডল ক্লাস ফ্যামিলি যারা অনেক কিছু না ভেবেই হয়তো বা অ্যাপ্লিকেশন করেছেন, এখন দেখতে পাচ্ছেন যে হ্যাঁ অনেক টাকার মানে একেবারে সাগর বয়ে যাবে বা আপনি টাকা কুলাতে পারবেন না,
এই ধরনের যদি হয় এখন থেকে আপনি আপনার মতো করে মানসিকভাবে প্রিপারেশন নেন। এটা অলরেডি ফেব্রুয়ারি মাস, আপনার হাতে মার্চ এপ্রিল মে তিন মাসের মতো সময় থাকবে। এই তিন মাসের মধ্যে আপনি আপনার ফার্স্ট সেমিস্টারের টাকাটা জোগাড় করে ফেলেন, কারণ এই টাকাটা আপনাকে খুব তাড়াতাড়ি দিতে হবে। এটার জন্য বেশি টাইম আপনাকে ইনভয়েসের টাইমটা ইউনিভার্সিটি থেকে বেশি দিন দেওয়া হয় না। সো এই ধরনের একটা প্রিপারেশন আপনি অলরেডি নেওয়া শুরু করেন, আর ভিসার অ্যাপ্লিকেশন থেকে শুরু করে সব ধরনের সুযোগ সুবিধা কীভাবে পাওয়া যাবে, এখানে আসার আগে কী করতে হবে, আসার পরে কী করলে ভালো হয়, এই জিনিসগুলো নিয়ে প্রত্যেকটা পর্বতেই বিভিন্ন ধরনের কথাবার্তা থাকবে, বিভিন্ন ধরনের ডিসকাশন থাকবে। আমি চেষ্টা করছি আপনাদেরকে বিভিন্ন ইনফরমেশন দিয়ে হেল্প করার জন্য, বাট অনেক সময় সময়ের কারণে আমি এত বেশি আপনাদের সাথে ইনভলভ হতে পারছি না। বাট আমার কাছে মনে হয়েছে যে এখন এই ভিডিওটা, এই ইনফরমেশনগুলো এই ভিডিওর মাধ্যমে দেওয়াটা উচিত ছিল, জরুরি ছিল, তাই আমি বাসার ভেতরেই আপনাদেরকে একটা ভিডিও করে আপনাদেরকে জাস্ট ডেলিভার করে দিলাম। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।